সাইকেলে চেপে বাড়ি বাড়ি গিয়ে শান্তিনিকেতন নিয়ে মতামত চাইলেন জেলা পুলিশ সুপার। সাইকেলে চেপে বাড়ি বাড়ি গিয়ে বিশ্বভারতীতে পাঁচিল তোলা নিয়ে স্থানীয়দের মতামত জানতে চাইলেন জেলা পুলিশ সুপার। ঠাকুর পরিবারের সদস্য সহ প্রবীণ আশ্রমিকদের মতামত নেওয়া হয় গত রবিবার। এদিন সকালে রীতিমতো পাঞ্জাবি পরে পুলিশ সুপারের নেতৃত্বে সাইকেল র্যালি করেন পুলিশ কর্মীরা। জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, পাঁচিল তোলা নিয়ে কারোর অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে বিতর্ক অব্যাহত। উপাচার্যের নির্দেশে পাঁচিলের কাজ শুরু হয়েছিল। যেদিন সেই কাজ শুরু হয় তার পরদিনই সকালে বোলপুর শান্তিনিকেতন এলাকার কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে বিশ্বভারতী জুড়ে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় নির্মাণ সামগ্রী সহ বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস ও পৌষ মেলার গেট। ঘটনায় নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরদের। ঘটনাটি শান্তিনিকেতন থানার কাছাকাছি ঘটলেও পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। অন্যদিকে একইভাবে শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকদের বাড়ির সামনে পাঁচিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। শান্তিনিকেতনকে অচলায়তনে পরিণত করা হচ্ছে অভিযোগ বহু আশ্রমিকের। উল্লেখ্য, জেলা প্রশাসনের ডাকা বৈঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষ গড় হাজির থাকলেও বহু আশ্রমিককে দেখা গিয়েছিল। পাঁচিল প্রসঙ্গে আশ্রমিকদের মত জানলেন পুলিশ সুপার। এদিন পাঁচিল প্রসঙ্গে প্রবীণ আশ্রমিকদের মতামত জানতে শান্তিনিকেতন থানা থেকে সাইকেল র্যালি করেন বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং। ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার বোলপুর ডিভিশনের শিবপ্রসাদ পাত্র, এসডিপিও অভিষেক রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা। গত 19 তারিখে যে মিটিংটা হয়েছিল সেখানে এলাকা অনেক সম্মানিত গুণজন ব্যক্তিরা এসেছিলেন, তারা অনেক কথাই বলেছিলেন। আমাদের মনে হলো কি একবার ওনাদের বাড়ি যাওয়া উচিত, তো আজকে আমরা ওনাদের একটু বাড়ি এসেছি আর কি কথাবার্তা ওনাদের সাথে কথা বলছি। ওনাদের সমস্যা যেটা আছে সেটা জানার চেষ্টা করছি, তাদের মনোভাব কী আছে। তারা অনেকে অনেক কথা বলেছিলেন যেগুলো এলাকাতে না এলে, বাড়িতে না এলে আমরা বুঝতে পারতাম না, তো আমরা বোঝার জন্য এসেছি। কী কথাবার্তা বলছেন স্যার ওনাদের বক্তব্যটা কী? ওনারা প্রাচীর নিয়ে তাদের মতামত জানিয়েছেন, ইভেন তাদের বিভিন্ন অসুবিধার কথা জানিয়েছেন, আমরা সবই শুনছি। বীরভূমের জেলার পুলিশ সুপার আপনার বাড়িতে এসেছিল, কী কথোপকথন হলো? উনি মেনলি আমাদের জিজ্ঞেস করলেন পাঁচিল সম্বন্ধে সাধারণভাবে আমাদের মতামত কী। আমার পরিষ্কার মত আমি সেদিন ডিএমের সঙ্গে মিটিংয়েও ব্যক্ত করেছি, কোনো রকমভাবেই আমরা পাঁচিল চাই না। সেটা শুনলেন জেলা পুলিশ সুপার? হ্যাঁ শুনেছেন, এবং আমি এও বলেছি যে পাঁচিল কীভাবে আমাদের সুরক্ষিত রাখবে না, কীভাবে সেদিনও বলেছিলাম যে আমরা জানি না পাঁচিল এর গেট কোথা দিয়ে হবে, কত উঁচু পাঁচিল হবে, কোথাও অ্যাম্বুলেন্স আসার রাস্তা থাকবে কি না, কোথাও আপনার ফায়ার ব্রিগেড আসার রাস্তা থাকবে কি না, এই যে প্রয়োজনীয় ব্যাপারটা সেগুলো তো আমরা কিছুই জানি না। এবং কিছু জানলেও কোনো রকমভাবেই পুরনো আশ্রমিক হিসেবে আমি পাঁচিলে প্রয়োজনীয়তা উপলব্ধি করি না। স্যার, বীরভূম জেলা পুলিশের এই উদ্যোগ আপনার বাড়িতে এসে আপনাদের অভাব অভিযোগের কথা তারা নথিভুক্ত করছেন শুনে যাচ্ছেন, এই পুলিশের উদ্যোগকে আপনি কী বলবেন? অভিনব উদ্যোগ, এবং এটা আমার জীবনে প্রথম পাওয়া। উপাচার্য মহাশয় খোলা চিঠিতে বলছেন যে এখানকার যারা আশ্রমিক বাসিন্দা দাবি করেন তাদেরকে বিশ্বভারতীর ভালো কাজে মন্দ কাজে পাওয়া যায় না, কোনো অনুষ্ঠানে যান না, এতবারই মহামারী গেল, বিশ্বভারতীর যারা বহিরাগত যারা স্টাফ এমপ্লয় তারা সহযোগিতা করছে, কিন্তু আশ্রমিকদের ভূমিকা জিরো, কী বলবেন আপনি? আশ্রমিকদের ভূমিকা জিরো মানে উনি কি আশা করেন যে আমি 82 বছর বয়সে ওর কাছে গিয়ে বলবো আমি এই করতে চাই? আজকে পুলিশ আধিকারিকরা যদি আমার বাড়িতে আসতে পারেন আমার সুবিধা অসুবিধা জানার জন্যে, কোনো রকমভাবে কি বিশ্বভারতীর দিক থেকে চেষ্টা হয়েছে পুরনো আশ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখার? কোনো দিন আলোচনায় বিশ্বভারতী আমাদের ডাকেনি, এবং আমি জানি আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে হয়নি যে অনেকেই, যেরকম সেদিন আমরা দেখেছি সবাই আপনারা দেখেছেন শুভলক্ষ্মীদি তো আলোচনাই করতে চেয়েছিলেন, হ্যাঁ, কিন্তু সুতরাং আজ পর্যন্ত তো ওর কোনো রকম রেসপন্স আমরা কোনো জায়গায় পাইনি। উপাচার্য মহাশয় বলছেন রবীন্দ্রনাথ বহিরাগত, কী বলবেন? আর কিছু বলার নেই, উনি বোধহয় শেষ কথা বলে দিয়েছেন, কারণ রবীন্দ্রনাথ এরকম রবীন্দ্র জ্ঞানী তো আমরা দেখিনি।
শান্তিনিকেতন থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।